কেমন আছো স্টুডেন্টস? আজকে আমি ক্লাস 7 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 অর্থাৎ ফাইনাল এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 এই ম্যাথামেটিক্সের একটা সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তো এই সম্পাদ্যতে বলা আছে যে এবিসি একটা ত্রিভুজ আঁকতে হবে যার বিসি বাহুর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার এবং দুটো কোণ এবিসি 60 ডিগ্রি এবং এসিবি 30 ডিগ্রি। এটা খুব সহজে আঁকা যায়, তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমরা একটা স্কেল নেব, স্কেল নিয়ে আমরা একদম সহজ উপায় কিন্তু আমি আঁকছি এটা। হ্যাঁ, 5.5 সেন্টিমিটার আমি এঁকে নেব। তাহলে আমার 5.5 সেন্টিমিটার আঁকা হয়ে গেছে, স্কেলটা পাশে রাখলাম। এবার আমরা কী করবো, এটা নামকরণ করব। তাহলে ফার্স্ট নাম দিয়ে দিলাম, যেহেতু এটা বিসি বাহু তাহলে এটা হলো বি এবং এটা হলো সি। ঠিক আছে, আমি এটা একটু উপরে দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, বিসি বাহু হয়ে গেল। তো এবার বি বিন্দুতে আমরা বি বিন্দুতে কোণ আঁকবো, কত ডিগ্রি কোণ আঁকবো বি বিন্দুতে? দেখো এই মিডলে বি অক্ষর আছে, বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকবো। তো আমরা কি করব, বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকার জন্য এখান থেকে গুনতে শুরু করব। এই যে দেখো 60 ডিগ্রি, এখানে আমরা 60 ডিগ্রি কোণ করে ফেলেছি। ঠিক আছে, অনুরূপভাবে আমরা আরেকটা আমরা খুব সহজ পদ্ধতিতে যাব এবং আমরা এখান থেকে চলে যাব সি বিন্দুতে। সি বিন্দুতে কত? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে শুরু করব, 0, 10, 20, 30 কাছ থেকে, মানে যে লাইন হয় সেই লাইন থেকে তোমরা আস্তে আস্তে উপরে দিয়ে গেলে কোণ বাড়তে থাকে। তাহলে এইখানে হলো 30। ঠিক আছে, তো আমরা এখানে করলাম কি, আমরা আদার্স একটা কালার ইউজ করি, 30টা ব্লু কালার। ঠিক আছে, এই যে 30 ডিগ্রি। এবার আমরা এটা হয়ে গেছে, তো আমরা কি করব, আবার স্কেল নেব। স্কেল নিয়ে আমরা এটাকে যুক্ত করবো আর কি। ঠিক আছে, তো এই যে দেখে নাও, আমরা এটাকে যুক্ত করে দিলেই ফার্স্ট যেটা আছে না, এই ব্লুটা না কিন্তু, হ্যাঁ এই ব্ল্যাকটা মানে এইটা আর এটা যুক্ত করলে 60 ডিগ্রি হবে। তো আমরা এখান থেকে এটাকে যুক্ত করে, না এটাকে আমরা ব্ল্যাক করি কালারটা। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা এটাকে যুক্ত করব, যুক্ত করলাম। ওই রকম ভাবেই আমরা আরেকটা আছে 30 ডিগ্রি, এখানে রেখে এই যে নীল রংটা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ এটাকে আমরা যুক্ত করব। না এটা একটু ঠিকঠাক ভাবে যুক্ত করা লাগবে। ঠিক আছে, তো আমরা এটাকেও যুক্ত করে দেব। হয়ে গেছে, তো আমাদের সামনে ত্রিভুজটা তৈরি হয়ে গেছে। আমরা এখানে আরেকটা শীর্ষবিন্দু আছে, সেটার নামকরণ করতে আমাদের বাকি আছে। তো আমরা এটার নাম দিয়ে দিলাম, এটার নাম এটার নাম আমরা দিয়ে দেব এ। তাহলে হয়ে গেল এবিসি একটি ত্রিভুজ। ঠিক আছে, এবার অতিরিক্ত অংশ চাইলে আমরা একটু মুছে দিতে পারি, আমরা এখানে এগুলো একটু মুছে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো।